বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়ে সন্তুষ্ট ইউরোপীয় ইউনিয়ন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে বিদেশীদের মন্তব্য গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার ইউ রাষ্ট্রদূত চার্লস ওয়ালির সাথে সাক্ষাৎ শেষে মন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার আগ পর্যন্ত দেখা গেছে এখানে অনেক আমাদের টেরোরিজম ছিল, অনেক ললেসনেস ছিল, তো এই সমস্ত কারণে হয়তো ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সির লোকরা এরকম পরিস্থিতিতে মোকাবিলা করেছে কখনো কখনো। তো এখন তো দেশে এরকম অবস্থা নাই, আমাদের দেশ তো এখন ইউরোপের অনেক দেশের মতো নেই, অনেক দেশের মতো নেই, আমাদের দেশের নিরাপত্তা অনেকটা উন্নত হয়েছে। তো সেই হিসাবে তো সেই সমস্ত বিষয়ে তার আগ্রহ এবং সন্তুষ্টি প্রকাশ করেছে। কারণ জাতীয় নির্বাচন আমাদের দেশের নির্বাচন, আমরা হয়তো ব্যক্তিগতভাবে কোনো কোনো বিষয় নিয়ে আমরা শেয়ার করতে পারি, তবে ইলেকশন নিয়ে বাইরের কেউ কথা বলুক এটা আমি নিজে ব্যক্তিগতভাবে অপছন্দের বলে মনে করি, এটা আমার দেশের মর্যাদার ব্যাপার।